অ্যাকচুয়ালি এভি এখনো কথাকে ভালোভাবে দেখেনি, মানে দেখতেই চায় না, কথা কি সেটা জানতেই চায় না। মানে পরিস্থিতির চাপে কিছু কিছু জায়গায় কিছু কিছু সময় কখনো কখনো হয়তো পরিবারের ব্যাকগ্রাউন্ডটা জানতে পারছে, পরিবারের ব্যাপারে জানতে পারছে, কিন্তু কথার ব্যাপারে খুব একটা আগ্রহ এভির কোনোদিনই ছিল না, এখন তো আরোই নেই, বরঞ্চ ডিসগাস্ট অনেক বেশি। সুতরাং কথার ব্যাপারে জানার খুব একটা সুযোগ এভির কাছে নেই এখনো অব্দি। দুটো মানুষ দুজনকে চিনে উঠতে পারেনি, বোঝার চেষ্টাও খুব একটা করেনি। যখনই ওরা কথা বলে সেটা আলটিমেটলি ঝগড়াতে পরিণত হয়, তো সেই মানে সেই দিক থেকে আর কি এখনো কথা খুব একটা জেনে উঠতে পারেনি। কিন্তু মায়ের একটা বিষয়ে জানতে পেরেছে যে পাঁচ বছর মানুষ তো খুব একটা খারাপ নয়, তাই না? খুব একটা ভালো না। চুপ। ওকে, এটাই একটা বিরাট প্রশ্ন। নোটিস বোর্ডে তো সব পয়েন্টগুলো আমি করেছি, একজন আদর্শ বউ হওয়ার জন্য কী কী দরকার হয়। শুধু স্বামী সেবাটাতেই ও খালি টিকমার্কটা করতে পারছে না, বাকি সবগুলোতেও টিকমার্ক করেছে, বাট চেষ্টা করেও ও পারছে না কোনোভাবেই আর কি। আসলে এটাই হচ্ছে ব্যাপারটা, এটাই কথাকে বুঝতে হবে যে কারোর মন জয় করাটা পুরো টেক্সটবুকে থাকে না, সেটার জন্য মানুষটাকে বুঝতে হয়, সেটার জন্য মানুষটাকে জানতে হয়, মানুষের সঙ্গে একটু সময় স্পেন্ড করতে হয়, তাহলে সেই মানুষটাকে বোঝা যায়, তার মন জয় করা যায়। তার মনটাকে বুঝতে হবে মন জয় করার জন্য, সুতরাং সেটা এখন ও করে টেক্সটবুকে আছে, পুঁথিগত বিদ্যায় আছে, যেদিনকে মনের মিল হবে সেদিনকে অটোমেটিকলি বুঝতে পারবে। অবশ্যই এগুলো স্পেশালি কথার জন্য বানানো হয়েছে, সেবানি সেটাও বলে দিই। আমরা প্রত্যেক ইন্টারভিউতে নাম মেনশন করছি না, জয়ন্তীর কথা বলতে হয়, জয়ন্তী আমাদের কস্টিউম করছে, মানে ভীষণ সুন্দরভাবে শাড়ি, আমার প্রত্যেকটা শাড়ি তার কালার আমার ভীষণ ভালো লেগেছে, ইভেন দর্শকেরও খুব ভালো লাগছে, অনেকেই জানিয়েছে যে তোমার শাড়িগুলো খুব ভালো লাগছে দেখতে। তো সেই জন্য একটা সবুজের টাচ, এরকম এরকম পাতা প্রিন্টের সবগুলোই করা হয়েছে। কথাকে সহ্য করতে পারছি না, রান্না করে খাওয়াবে উল্টে কথা কথা ওর পুরো শেডিউলটা কেটে দিয়েছে। অ্যাকচুয়ালি কফির জায়গায় চিকরির কি খাওয়াচ্ছে জানো, চিকরি চিকরি রুটস খাওয়াচ্ছে, চায়ের জায়গায় লেমন টি, লেমন গ্রাস টি খাইয়ে দিচ্ছে। ইনফ্যাক্ট মানে ও খাওয়ানোর তো দূরের কথা, যেটা ও খাওয়াচ্ছে সেটাই খেতে পাচ্ছেন। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আদর্শ স্বামী স্ত্রীর অভিনয় করতে করতে আমরা খুব ফর্চুনেট, খুব লাকি যে আমরা দর্শকদের মন জয় করতে পেরেছি। অবভিয়াসলি আমাদের তরফ থেকে এই প্রতিশ্রুতি থাকবে যে যে হার্ডওয়ার্কটা, যে অনেস্টিটা দিয়ে আমরা চরিত্র দুটো করছি, সেটা আগামী দিনেও করবো। এবং শুধুমাত্র আমরা অভিনেতা হিসেবে নয়, যারা ডিরেকশন টিমে রয়েছেন আমাদের ডিরেক্টর সুমনদা এবং স্ক্রিপ্ট লিখছেন রাখি দি, সকলেই চেষ্টা করছি যাতে ওই পারফেক্ট মিক্স অফ ড্রামা, ইমোশন, রোম্যান্স, থ্রিল সব কিছুই আপনাদেরকে প্রেজেন্ট করতে পারি। এবং আশা করছি আগামী দিনেও যেভাবে গল্পটা এগোবে আপনাদের সকলের খুব ভালো লাগবে, আর আমাদের সবসময় এতটাই ভালোবাসা দেবেন। আর দেখতে থাকুন প্রতিদিন সন্ধে 7টায় শুধুমাত্র স্টার জলসায় কথা। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ এন্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার এন্ড শেয়ার চ্যাট পেজ।